قل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এই মানব জাতি, এই পুরা হিন্দুস্তানের মুসলমান, এই গোটা বিশ্বের মুসলমান, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ব্যতীত যদি কোন বান্দা ইবাদত করলো ফাহুয়াল মুশরিক ফাহুয়াল কাফির, ওই ব্যক্তিকে মুশরিক বলা হয়, কাফির বলা হয়, ওই ব্যক্তিকে মুনাফিক বলা হয়। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান মুবিনা, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোন ব্যক্তি আমল করলো, কোন ভণ্ড পীরকে আমল করলো, কোন ভণ্ড পীরের কাছে পূজা করলো, সিজদা করলো, ফাহুয়াল কাফির ও হুয়াল মুশরিক, ওই ব্যক্তি মুশরিক, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, ওই ব্যক্তি হামেশা হামেশা জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। মহাত্রাম দুস্ত বুদ্রব, দুই নম্বর কাজটি হল ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে এই গোটা বিশ্বের মুসলমান তোমরা তোমার মা বাবা, যে মা বাবা তোমাকে জন্ম দিয়েছে, ওই জন্ম দুঃখিনী মা, ওই জন্ম দাদা বাবার সেবা যত্ন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সেবা যত্নের ভিতরে জান্নাতুল ফেরদাউস রেখেছি। যেই মুসলমান, যে গুনাগার, যেই মুসলমানে নিজের মা বাবার সেবা যত্ন করলো, নিজের মা বাবার অনুগত্য করলো, নিজের মা বাবাকে আদর যত্ন করলো, নিজের টাকা পয়সাকে মা বাবার সামনে তুলিয়ে ধরলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে, অমুক ছেলেকে, অমুক মেয়ে মেয়েকে আমি জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করে দিয়েছি, আমি অমুক ছেলের জন্য, আমি অমুক মেয়ের জন্য জান্নাতুল ফেরদাউসকে সাথে তুলে ধরেছি। মহাত্রাম দুস্থ বুজুর্গ, কারণ সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মান হুসনি বি সাহাবাতি, আমার কে দুনিয়ার বুকে কার হক রই আছে, আমার দোস্ত আছে, আমার বিবি আছে, আমার বড় ভাই আছে, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, কিন্তু এই মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কার হক বেশি রই আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দিছেন, এই সাহাবারা, সুম্মা উম্মুকা, সুম্মা মান, সুম্মা উম্মুকা, সুম্মা মান, সুম্মা উম্মুকা, ক্বালা সুম্মা মান, সুম্মা আবুকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এই মের আমার উম্মতিরা, এই সাহাবারা, এই আসহাবী কান্নুজুম, তোমার জন্য জরুরি হলো, তোমার জন্য বাধ্যতামূলক হলো, তোমার মার সেবা যত্ন করো। তারপরে আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কার আমরা অনুগত্য করব, কার সেবা যত্ন করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, সুম্মা উম্মুকা, আবার জবাব দিলেন, সুম্মা উম্মুকা, তিনবার হ পড়িয়েছে মা, আর চার নম্বর বার জবাব দিয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা আবুকা। কিন্তু মহাত্রাম দুস্থ বুজুর্গ, চিন্তা করবার দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন মা দরওয়াজাকে এত বুলন্দ কেন করেছেন, এত উঁচা কেন করেছেন? কোরআনে আয়াত দেখি 22 নম্বর পড়া, কারণ মা যে তিনটি কষ্ট মা বরদাস্ত করেছে, ওই তিনটি কষ্টের ভিতরে বাবা কোনো শরীক নেই, বাবা শরীক নেই। এক নম্বর কষ্ট হলো, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা, যে মা, আমি মা, আমি জনম দুঃখিনী মা, আমি গর্ভধারিণী মা, আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি 10 মাস 10 দিন খানা খাইনি, শুইতে পারিনি, বইতে পারিনি, পেশাব করতে পারি নাই, পায়খানা করতে পারি নাই, কাজে হাজত করতে পারি নাই, আমি মা ছিলাম, ওই বাবারে, ওই মা রে, তোকে আমি জন্ম দিয়েছি, তোকে আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি, তোর বাবাও রেখে নাই, এরপরও শেষ নাই, অজাত হুকুর হ, আমি বড় কষ্টর সাথে তোকে জন্ম দিয়েছি, আমার পেট দেখে তুই বাচ্চা হয়েছ, তোর জন্ম হয়েছে, বড় কষ্ট হয়েছিল, আল্লাহ বলেছেন সুম্মা সাবিল ইয়াসরা, ওই সময় ওই মা তোর রাস্তাকে আমি কুশাদা করেছি, নরম বানিয়েছি, বড় সহজ করেছি। এরপরে ওয়াহামালাত ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, ওই বাবারে, ওই মা রে, তোকে আমি 2 মাস 2 বছর দুধ পান করাইছি, 2.5 বছর দুধ পান করাইছি, লাগাতার 24 মাস দুধ পান করাইছি, তোর বাবাও দুধ পান করাই নাই। এই তিনটার মধ্যে মা বাবা শরীর আছে? মহাত্রাম দুস্ত বুজুর্গ, লোকে আসুন যে বাবার পেটে আমরা 6 মাস আসছিলাম, মার পেটে 6 মাস আসছিলাম, বাহের পেটে 6 মাস আসছিলাম, আছে কই? বাহার দুধ কে খাইছেন? বাহের দুধ
গরুর দুধ চুবে খেয়েছি, কিন্তু মা বাবার দুধ কেউ খেয়েছি না। আল্লাহ রাব্বুল আলামিন বাবার দুধ দিছে না। এই তিনটা কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাবারে শরীক করছে না। এর লেগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবারে কইতাছে, সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা, তোমার মার সেবা যত্ন করো, কারণ ইন্না জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জান্নাতকে তোমার মার কদমের নিচে রেখেছি। যদি কোনো ছেলে মেয়ে নিজের জান্নাত বানাতে চায়, যদি কোনো ছেলে মেয়ে জান্নাত কামাইতে চায়, যদি কোনো ছেলে জান্নাতকে বানাইতে যায়, বানাইতে চায়, জান্নাতে প্রবেশ করতে চায়, ওই ছেলে যেন ওই মেয়ে যেন নিজের মা বাবার সেবা যত্ন করে, নিজের মার খিদমত করে, নিজের মাকে অনুগত করে।